প্রিয় দর্শক, আপনি ট্রেনে যাত্রা করার সময় ট্রেনের পিছনে এই এক্স মার্ক চিহ্নটি তো অবশ্যই দেখেছেন, কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন ট্রেনের পিছনে এই এক্স মার্ক চিহ্নটি কেন দেওয়া হয়? যদি আপনাদের না জানা থাকে তাহলে তো ভাবার কিছুই নেই, আমি আপনাদেরকে বলে দিচ্ছি। কিন্তু তার আগে এই শর্ট ভিডিওতে একটা লাইক এন্ড চ্যানেলে প্রথমবার থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করবেন, কারণ আপনাদের একটা লাইক আর সাবস্ক্রাইব আমাকে আরো পরবর্তী ভিডিও বানানোর জন্য অনেক বেশি মোটিভেট করে। সো প্রিয় দর্শক, ট্রেনের পিছনে এই এক্স মার্ক চিহ্নটা দেওয়ার কারণ হলো এটা দেখে স্টেশন মাস্টার ভালোভাবেই বুঝতে পারে যে এটা ট্রেনের লাস্ট বগি ছিল। আর এই চিহ্নটা যদি ট্রেনের পিছনে না থাকে তাহলে ট্রেনটি স্টেশন ক্রস করার সময় স্টেশন মাস্টার ভালোভাবে বুঝতে পারে যে ট্রেনের বাকি বগিগুলি রাস্তাও কোথায় রয়ে গেছে। তখন স্টেশন মাস্টার দ্রুত যোগাযোগের মাধ্যমে রেল কর্তৃপক্ষ ওই লাইনের সমস্ত ট্রেন বন্ধ করে দেয়, এর ফলে কোনো দুর্ঘটনা হয় না। দর্শক, ফ্যাক্টটি জেনে আপনার কেমন লাগলো কমেন্টে জানাতে একদম ভুলবে না। থ্যাংক ইউ, গুড বাই।